প্রবাসী ভাইরা রয়েছেন আপনারা আপনাদের এলাকায় অন্তত একটা একটা মাদ্রাসায় বছরে একদিন হলো আপনারা খাওয়াবেন, আপনাদের প্রতি আমাদের আশা ভরসা এবং ভালোবাসা এজন্যই আপনাদের প্রতি প্রকাশ করি। আর দেশে যারা বড় বড় পোস্টে রয়েছেন ওনাদের প্রতি আমার কোনো চাহিদা নাই, ওনারা যাতে আরও বিল্ডিং তৈরি করতে পারে, ওনারা যাতে আরও ব্যবসা প্রতিষ্ঠান বড় করতে পারে, ওনারা যাতে আরও বাংলাদেশের অর্ধেক কিনে ফেলতে পারে, এই দোয়াই করি। আর প্রবাসী ভাই যারা আছেন আপনারা ত্যাগ স্বীকার করেন, এরকম ত্যাগ আপনাদের এলাকায় আপনারা আরও স্বীকার করবেন, ইহকালে এবং পরকালে খুশি থাকতে পারবেন। রাহিম দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা যে স্থানে উপস্থিত হয়েছি এটি একটি মাদ্রাসা ও এতিমখানা, এটি হচ্ছে হাটহাজারী, চট্টগ্রামের হাটহাজারীস্থ দক্ষিণ বাড়িগোনা দারুলিয়া সুন্নিয়া হেবসখানা ও এতিমখানা। আমার দুই পাশে যারা বসে আছে এখানে কিন্তু সবাই যে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী, তারা পবিত্র কুরআন মাজিদ বা আমাদের কুরআন শরীফ অন্তরে ধারণ এবং লালন করার নিমিত্তে তারা প্রতিনিয়ত এই পাঠ্যদান কর্মসূচি চালিত রেখেছে এবং এর মধ্যে অসংখ্য এতিম ছাত্র রয়েছে। তো আমরা আজকে এখানে একটি সুন্দর আয়োজন করেছি, আমরা তাদের জন্য স্পেশাল নাস্তা এবং দুপুরের লাঞ্চ খাবারের আয়োজন করেছি। এজন্য 100 জন মানুষের আয়োজন করেছি দুটি মাদ্রাসায়। এই দুটি মাদ্রাসায় 100 জনের মধ্যে এখানে 40 জন, আরেকটি মাদ্রাসায় 60 জন। তো আমরা এই দুটি মাদ্রাসায় 100 জনের আজকের এই আয়োজন, যিনি করেছে তিনি এই হাটহাজারীরই কৃতি সন্তান দুবাই প্রবাসী আরিফ ভাই। দুবাই প্রবাসী আরিফ ভাইয়ের স্পন্সরে আজকে এই সুন্দর এই কার্যক্রমটি আমরা সম্পন্ন করেছি। আমার দুই পাশে অসংখ্য এতিম ছাত্র রয়েছে। আমরা এই ধরনের কার্যক্রম প্রতিনিয়ত আমরা বিভিন্ন মানবিক কাজে বিভিন্ন অঞ্চলে যখন সফর করি কিংবা যাই কিংবা কাজের তাগিদে প্রবেশ করতে হয় বিভিন্ন এলাকায়, সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি ওই এলাকার এতিমখানা ও মাদ্রাসা একটু সফর করার জন্য, তাদের সাথে একবেলা খাবার খাওয়ার জন্য এবং তাদের সুখ দুঃখগুলো একটু জানার জন্য। আমরা যদি এখানকার যে শিক্ষক মহোদয় রয়েছে এই মাদ্রাসা ও এতিমখানার, ওনার সাথে যদি আমরা একটু কথা বলি, আপনার নামটা কি বলেন? হাফেজ মোহাম্মদ রমিজউদ্দিন। হাফেজ মোহাম্মদ রমিজউদ্দিন, আপনি তো এখানকার শিক্ষক। জি জি। তো এইখানে এই যে এই আপনাদের একটি সমস্যার কথা বলছিলেন আমাকে, কি সমস্যাটা আপনি যদি বলেন? আমাদের মাদ্রাসা যে রান্নাঘর আছে উনি একটু বাংসরা বুঝছেন, ওইটা একটু মেরামতের প্রয়োজন আছে নতুনভাবে, এবং ছাত্রদের জন্য শীতের বস্ত্রের প্রয়োজন আছে, এবং আরও ছাত্রদের জন্য সুইটার এবং কম্বল এগুলার প্রয়োজন আছে। আচ্ছা ঠিক আছে। এই এতিমবা মাদ্রাসায় এখনো পর্যন্ত তাদের শীতের কাপড় কিংবা কম্বল এগুলো আসে নাই বা কেউ দেয় নাই? না দেয়নি। এলাকা থেকে কেউ আশ্বাসও দেয় না? দিবি না দিব বলছে, আজ পর্যাপ্ত পরিমাণ আসে নাই বুঝছেন। আচ্ছা, মানে দিবে বলছে এখনো পর্যন্ত কি এলাকাবাসী বা কেউ আপনাদের কোনো শীতের কাপড় বা কম্বল দিছে? এই 10-12টা দিছে বুঝছেন, বাকিটা 10-12টা দিছে, আরও দিবে বলে কি আশ্বাস দিছে? না দেয় নাই আজ। মানে আমরা দিব এরকম কেউ বলছে? আর বলে না, বলে নাই, বলে নাই, বলে না। এখানে ছাত্র আছে কতজন মোট? আমাদের আজকে ছাত্র আছে 32 জন। 32 জন, মানে মোট টোটাল ওই ছাত্র কতজন, মানে কতজনের আপনাদের প্রয়োজন ওই যে কম্বল বা এগুলো? 40 জনের। 40 জন। তো 40 জনের মধ্যে পাইছেন কতজনের? 12 জনের। 12 জনের, আরও তো বাকি আছে প্রায় 38 জন, না 28 জন, আরও 28 জনের মতো বাকি আছে। তো আমরা এই এলাকার যে বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন, নিঃসন্দেহে হাটহাজারী একটি অত্যন্ত ভালো ভালো মানুষের বসবাস এবং বড় বড় দানবীর মানুষের বসবাস, এবং ইচ্ছা করলে এটা কোনো ব্যাপারই না। এই আশা করি আমরা এক মাসের মধ্যে এই শীত চলে যাবে, শীত চলে এসেছে, এবং এই এক মাসের মধ্যে বা যদি সম্ভব হয় এই সপ্তাহের মধ্যে আপনারা এই মাদ্রাসা, যে আমি আবারও বলছি মাদ্রাসা হচ্ছে হাটহাজারীস্থ বাড়িঘুনা ফারুকিয়া সুন্নিয়া হেবসখানা এতিমখুনা, এই হাটহাজারীর বাড়িঘুনা, এটা এই কুয়েশ স্কুলের আশপাশের কোনো একটা রাস্তা দিয়ে ঢুকেছি। এখানে এই এলাকার মানুষ যারা তারা এই জায়গাটি খুব ভালোভাবে চিনবেন। এখানকার অনেক সম্পদশালী বিত্তশালী কিংবা প্রবাসী অনেক ভাই রয়েছেন, যারা ইচ্ছা করলে এটা কোনো ব্যাপার না, বাকি 28 জনের কম্বল বা শীতের কাপড় আর ওনাদের যে রান্নাঘরটা নষ্ট হয়ে আছে এজন্য দূরের মানুষের কোনো প্রয়োজন নেই। আপনারা এলাকার মানুষ ইচ্ছা করলেই, যারা একটু সহৃদয়বান আছে, দূরে কোথাও দান করার দরকার নেই, নিজের ঘরটা ঠিক করেন। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই মাদ্রাসা এতিমখানার প্রতি যত্নবান হবেন এবং আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে। এখন আমরা যদি অনেক দূর থেকে এসে যদি 28 জনের কাপড় নিয়ে আসতো এক মাস পরে, তাহলে এটা আসলে একটি লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে। এজন্য আমরা চাই না
এই আমরা এত দূর থেকে এসে এখান পর্যন্ত আবার কার্যক্রমে অংশগ্রহণ করি, আই 28 জনের দায়িত্ব আপনারাই এলাকাবাসী, অন্তত সামান্য 50,000 টাকাও যাদের মাসিক ইনকাম তাদের জন্য এটা কোনো ব্যাপার না, আপনাদের অন্তত জাকাতের টাকা দিয়ে হলেও এটা করে দিতে পারবেন আমরা আশা করি এবং বিশ্বাস রাখি। আজকে যিনি স্পন্সর করছে অত্যন্ত সুহৃদয় এবং ভালো মনের একজন মানবিক মানুষ, দুবাই প্রবাসী আরিফ ভাই, ওনার অনেক মানবিক কার্যক্রম রয়েছে, এরকম আজকে এরকম 60 জন এবং 40 জন এখানে মোট 100 জনের যে আয়োজনটা উনি করেছে, এবং ওনার আসলে একটি মানবিক ফ্যামিলি, ওনার ভাই শরীফ ভাই নাকি শরীফ ভাই কই, এই যে শরীফ ভাই আমার পাশে উপস্থিত রয়েছে, ওনার আপন ভাই এবং উনিও চলে যাবে বাইরে, উনি আজকের এই কার্যক্রমে ওনার ভাইয়ের পক্ষ থেকে উনি নিজে এখানে উপস্থিত আছে, এরকম ভালো কাজের সাথে যাতে অন্যান্যরাও আরও অংশগ্রহণ করে এই ইন্সপায়ার দেওয়ার জন্য এবং এই ধরনের ভালো কাজে, এই মসজিদ মাদ্রাসা সংক্রান্ত, এতিমখানা সংক্রান্ত ভালো কাজে যাতে আমরা এগিয়ে আসি, এই জন্য আমরা আজকে আয়োজন করছি। আমরা তাদের জন্য দেখতে পাচ্ছি নাস্তা, দুপুরের খাবার, পানি, আপেল এবং কোমল প্রাণীয়, এরকম দুটি মাদ্রাসায় 60 এবং 40 100 জনের আয়োজন করা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার দুই পাশে যে ছাত্ররা রয়েছে কোরআন শরীফ বন্ধ করা অবস্থায়, তারা এর মধ্যে বেশিরভাগই রয়েছে এতিম, এবং এই এতিম তোমরা খাবারগুলো সবার হাতে হাতে দাও। তো এই এতিম যে ছাত্ররা রয়েছে তাদের সাথে একবেলা স্পেশালি ভালো খাবারের খাওয়াটাও কিন্তু আসলে অনেক ব্যাপার, এটা এখানে কিন্তু রান্না করা নাই, বড় ভাইয়ের ভাই প্রতিনিধিত্বে এই কাচ্চি বিরিয়ানি স্পেশালি একটি হোটেল থেকে অর্ডার করা, খুব সুন্দর আয়োজন, নাস্তা, ফল, কোল্ড ড্রিঙ্কস এবং কাচ্চি বিরিয়ানি, এই খাবারগুলোর আয়োজন করা হয়েছে। আবারও বলছি দুবাই প্রবাসী আরিফ ভাই, আল্লাহ যাতে ওনাকে এরকম আরও করার তৌফিক দেয় এবং পরকালে আসলে এটাই জমা থাকবে, আমরা যাতে এই ধরনের কাজে, সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করতে পারি এবং এখানকার যে সমস্যা এই সমস্যাগুলো আশা করি সমাধান হয়ে যাবে। তো সবার মঙ্গল কামনা করছি এবং যার যার এলাকায় যে প্রবাসী ভাইরা রয়েছেন, আপনারা আপনাদের এলাকায় অন্তত একটা একটা মাদ্রাসায় বছরে একদিন হলেও আপনারা খাওয়াবেন, আপনাদের প্রতি আমাদের আশা ভরসা এবং ভালোবাসা এই জন্যই আপনাদের প্রতি প্রকাশ করি। আর দেশে যারা বড় বড় পোস্টে রয়েছেন ওনাদের প্রতি আমার কোনো চাহিদা নাই, ওনারা যাতে আরও বিল্ডিং তৈরি করতে পারে, ওনারা যাতে আরও ব্যবসা প্রতিষ্ঠান বড় করতে পারে, ওনারা যাতে আরও বাংলাদেশের অর্ধেক কিনে ফেলতে পারে, এই দোয়াই করি। আর প্রবাসী ভাই যারা আছেন আপনারা ত্যাগ স্বীকার করেন, এরকম ত্যাগ আপনাদের এলাকায় আপনারা আরও স্বীকার করবেন, ইহকালে এবং পরকালে খুশি থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের হাটহাজারিস্থ বাড়িগোনা এলাকা থেকে, এই মাদ্রাসা এতিমখানা থেকে সবাইকে আবারও প্রীতি ও ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।